হ্যালো সবাইকে, তাহলে অবশেষে শুরু হতে যাচ্ছে কমেডি ঘরোয়ানার নাটক ব্যাচেলর পয়েন্টের সিজন 5। আবারও একসাথে ব্যাচেলর বাসায় উঠবেন কাবিলা হাবু ও শিমুলরা। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের চতুর্থ সিজন শেষ হয় অনেক ইমোশনালভাবে। এরপর থেকে আলোচনায় এর পঞ্চম সিজন। অনেকদিন ধরে নাটকটি আবারও নির্মাণ করতে অনুরোধ জানিয়ে আসছিলেন দর্শকরা, যদিও দীর্ঘ 9 মাস বিরত থাকার পর অবশেষে আবারও সিজন 5-এর আবাস মিলল। নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমিত সহ প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীরা এতদিন অনেকভাবে সিজন 5-এর ইঙ্গিত দিলেও এবার ফাইনালি নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব টিভির ফেসবুক পেজে ব্যাচেলর পয়েন্টের একটি পোস্টার দিয়ে এই পোস্টটি করেন ধ্রুব কর্তৃপক্ষ, যেখানে ব্যাচেলর পয়েন্টের লোগো দেওয়া থাকলেও নেই কোনো সিজনের নাম। যেটা দেখে এক ভক্ত পোস্টটি শেয়ার করে লেখেন, কোনো একটা ইঙ্গিত দিলে বুঝি সিজন 5-এর। এতে করে অনেক ব্যাচেলর ভক্তরাই কমেন্ট করে জানিয়েছেন, এই বুঝি সিজন 5 এলো। তবে বিষয়টি শুধু ইঙ্গিত নয়, সিজন 5 যে আসছে তা নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি বলেন, ঘটনা সত্য, আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 নিয়েই ভাবছি, শীঘ্রই শুরু করবে এর কার্যক্রম। মিশু সাব্বির, জিয়াউল হক, পলাশ, মারজুক রাসেল, চাষি আলম ও পার্সা ইবানা সহ একাধিক তারকা এই নাটকে অভিনয় করে দারুণ আলোচনায় রয়েছেন। তাদের চরিত্রগুলোও পেয়েছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। তো দর্শক বন্ধুরা, ব্যাচেলর পয়েন্টের সিজন 5 আসলে আপনি কতটা খুশি হবেন কমেন্ট করে জানিয়ে দিন এখনই।